বয়স তার 13 কি 14, সবে উঠেছে নবম শ্রেণীতে, তাই সেজে গুজে বিদ্যালয়ে যাবার উন্মাদনা। সে প্রথম সরস্বতী পূজায় পড়ে যাবে রংচং একটি শাড়ি তার প্রথম জীবনে। অদ্ভুত আনন্দ উচ্ছ্বাসে তার আশপাশ পরিপূর্ণ। আলমারি থেকেই একটি নীল শাড়ি বের করে ছুটে বাইরে এসে তার গায়ের সঙ্গে জড়িয়ে মুক্ত আকাশকে বলল, ও আকাশ, এটা দেখ, ঠিক তোর গায়ের রং। নেড়েচেড়ে দেখে পছন্দসই অন্য একটি শাড়ি, আলমারি থেকে বের করে ছুটে চলে গেল পুকুর ধারে। শ্যাওলাদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ও শ্যাওলা, এই শাড়িটা ঠিক তোর রঙের। আলমারি থেকে একটা গাঢ় সবুজ রঙের শাড়ি বের করে ঘাসের কাছে গিয়ে বলল, ও তৃণদল, তোর সব রং আমার কাছে, তাই দেখ তো আমাকে কেমন মানায়। সাত রঙা একটি শাড়ি বের করে সূর্যের দিকে তাকিয়ে বলল, ও সূর্য, তোর সব রং নিয়ে আমি হয়ে উঠব শ্রাবণা। সে প্রথম শাড়ি পরবে তার নতুন জীবনে। এভাবে শাড়ির পর শাড়ি বের করে আয়নায় দেখতে লাগলো নিজেকে এক সপ্তাহ ধরে। কোন শাড়িটা যে সে পরবে তা ভেবেই আকুল সে। একদিন সকালে ঘুম থেকে উঠেই চলে গেল গোলাপ গাছের কাছে। লাল টকটকে একটা গোলাপকে বলল, গোলাপ, তোর কোন রংটা পছন্দ বল দেখি। কোনো উত্তর পেল না সে। অপরাজিতার কাছে দুহাত মেলে উত্তর চাইলেও সেও নিশ্চুপ রইল। অবশেষে একটি গাঁদা গাছকে জড়িয়ে ধরে বলল, কি শাড়ি পরব আমায় বলবি রে। সে মাথা নেড়ে যেন বলে উঠল, পড়তে যদি হলুদ রঙের শাড়ি। সে পাগলের প্রায় ছুটে এসে আলমারি থেকে হলুদ রঙের একটি শাড়ি বের করে কি আনন্দ! শরীরের এখানে ওখানে জড়িয়ে আয়নায় দেখতে লাগলো নিজেকে। অবশেষে এলো সেই শুভদিন। সারা রাত ঘুম নেই তার চোখে। হলুদ শাড়ি আর সবুজ রঙের ব্লাউজে কেমন লাগবে তাকে! সকালে ঘুম থেকে উঠেই একবার দেখে নিল নিজেকে। তাড়াতাড়ি হলুদ মেখে মায়ের গরম জলের অপেক্ষা না করে পুকুর থেকে ডুব দিয়ে ছুটে এলো আয়নার সামনে। শাড়িটাকে নেড়েচেড়ে দেখতে লাগলো, কোন দিকটা পাড় আর কোন দিকটা আঁচল তা সে বুঝতে পারছে না কিছুতেই। মা এলেন ঘরে, পরিয়ে দিলেন তার জীবনের ভালো লাগা প্রথম শাড়ি। বেশ লাগছিল তাকে। অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ ধরে। বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে একটি ডানা পাওয়ার আশা, কোথাও হারিয়ে যেতে ইচ্ছে হলো তার। সবার সঙ্গে সেও স্কুলে দিতে চলেছে অঞ্জলি। সবাই বলছে বেশ লাগছে তাকে। হঠাৎ নাম না জানা এক অনাবিল অনুভূতি তার ভালোবাসার ঘরে উঁকি দেয়। শুরু হয় তার জীবনাঞ্জলি। তাই আজ বছর 36 পরেও তার স্বামী, তার পুত্র, কন্যা, নাতি এসে উপস্থিত হয়েছে তার চিতার সমাধিস্থলে, যে স্থান হলুদ মালায় গাঁথা, যে স্থান হলুদ চন্দনে চর্চিতা আর ধূপধুনোয় সুসজ্জিতা, যেটা সে পরিধান করেছিল জীবনের প্রথম হলুদ রঙের শাড়িতে।